তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত সদস্যগণ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব। কেননা আজকালকার জামানায় আমরা নিজে চোখে দেখছি যে আমাদের মধ্যে অনেকেই এমন মানুষ আমরা রয়েছি, বা আমাদের ছেলেমেয়েদের মধ্যেও অনেক এরকম ধরনের ছেলেমেয়ে রয়েছে যাদের পড়াশোনায় মন বসে না, যারা পড়াশোনা করতে চায় না। তো সম্মানের সদস্যগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য একটি দোয়া আমাদেরকে দিয়েছেন, যদি আমরা এর উপর আমল করতে পারি ইনশাআল্লাহ এই সমস্যাগুলির সমাধান মহান আল্লাহ তাআলা করে দেবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায়। তো সম্মানের সদস্যগণ, যে কথা আমি বলছিলাম, আমাদের মধ্যে যারা পড়াশোনা করেন অনেকেরই পড়াশোনায় মন লাগে না, মন বসে না, বা আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেকেরই ছেলেমেয়েরা রয়েছেন যারা পড়াশোনা করতে চাচ্ছে না, পড়াশোনায় মন বসে না। তো এর জন্য দুটো দোয়া রয়েছে, যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে তার জন্য একটি দোয়া, আর যদি অন্যের কারো হয়ে থাকে, আপনার পরিবারের কারোর বা আপনার ছেলেমেয়েদের হয়ে থাকে, তাদের জন্য একটি দোয়া। তো প্রথমত যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে, মন স্থির হচ্ছে না, মন চঞ্চল, আপনি লেখাপড়া করেন, লেখাপড়ায় মন বসছে না, তো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়ার কথা বলেছেন। এর একটি ওয়াকিয়া রয়েছে, সেই ওয়াকিয়া ছেড়ে আমি আপনাদের কাছে শুধু দোয়াটি তুলে ধরলাম। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। এর অর্থটি কত সুন্দর দেখে নিন। যদি আমাদের কারণ এই সমস্যা হয়ে থাকে তাহলে এই দোয়াটি আপনি যে কোনো নামাজের পর বা অন্যান্য সময়ে বেশি থেকে বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আমাদের পরিবারের কারোর বা আমাদের বাচ্চার কারোর এরকম পরিস্থিতি হয়ে থাকে, বিশেষ করে বাচ্চারা তো এখন পড়াশোনা করতে চায় না, তো তাদের জন্য আপনি এইভাবে দোয়াটি পড়বেন বা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া। হ্যাঁ, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া। তো সম্মানীয় সদস্যগণ, এরকম ধরনের সমস্যা আমাদের প্রায় অনেকেরই বাড়িতে রয়েছে, আমাদের বা আমাদের পরিবারের বা আমাদের ছেলেমেয়েদের মধ্যে রয়েছে। যদি এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন তাহলে আপনি এইভাবে পড়বেন, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। আর যদি এই সমস্যাগুলো আপনার পরিবারের বা আপনার ছেলেমেয়েদের মধ্যে দেখে থাকেন বা অন্য কারোর মধ্যে দেখে থাকেন, তো তাহলে তাদের জন্য আল্লাহর কাছে আপনি এই দোয়াটি চাইবেন, আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে তাদের মঙ্গলের জন্য এইভাবে চাইবেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া। তো সম্মানীয় সদস্যগণ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।